মাহমুদ বই মেলায় প্রথম দিনে 1234 টাকা, দ্বিতীয় দিনে 4567 টাকা, তৃতীয় দিনে 7654 টাকা ও চতুর্থ দিনে 9875 টাকার বই বিক্রি করেন। কত বলা হয়েছে আমাদের 995 যোগ 714 সমান কত, এই দুইটার যোগফল আমাদেরকে বের করতে বলা হয়েছে দুটি সংখ্যা। তাহলে আমরা এই দুটি সংখ্যার আগে অ্যান্সার করি কত, তারপরে আমরা প্রশ্নে যাব। কত বলা হয়েছে এই 9395 300, এই 95 আমরা সংখ্যাগুলো জোরে জোরে পড়বো, তারপরে আমরা লিখব। আমরা সংখ্যা উচ্চারণ জানি কথায় লিখতে পারি, তাহলে আমাদের সমস্যা নেই। 395 যোগ 714 এটা তাহলে সমান কত আসে, তাহলে আমরা যোগ করি। এই একক স্থানীয় অঙ্ক আমরা প্রথমে যোগ করব, চারের সাথে আমরা পাঁচ যোগ করলে আসে চারে আর পাঁচে নয়, অর্থাৎ চার দুগুণে আট, আরও এক বেশি হচ্ছে পাঁচ, নয়। তাহলে এখানে আসে আমাদের নয়। তারপরে আমরা যদি যোগ করি এই দশক স্থানীয় অঙ্ক এক, এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে নয়, নয় আর একে দশ, দশের কত শূন্য, হাতে রইল এক, এক আমরা এই সত্তর স্থানীয় অঙ্কের সাথে যোগ করব। তারপরে আমরা যোগ করি কত, এই দশক স্থানীয় অঙ্ক তিন সাত, আর এখানে আছে তিন, সাতে তিনে দশ, দশে আর এই একে হচ্ছে এগারো, এই এগারো। তাহলে সংখ্যাটা কত হলো আমাদের, এই 1109। তাহলে আমরা সংখ্যাগুলো জোরে জোরে পড়বো লিখবো, তাহলে আমাদের সংখ্যা উচ্চারণ জড়তা দূর হবে। তারপরে আমরা যদি দেখি আমাদেরকে ক্ষতে বলা হয়েছে যে তিনি, তিনি বলতে এই মাহমুদ সাহেব মাহমুদ, তাহলে এই মাহমুদ তৃতীয় দিন ও চতুর্থ দিনে মোট কত টাকার বই বিক্রি করেন। তৃতীয় দিনের কথা বলা হয়েছে আমাদের, এই তৃতীয় দিন আর চতুর্থ দিনে, তাহলে এই দুই দিনে যেই পরিমাণ টাকা ছিল এই দুইটা যদি আমরা যোগ করে ফেলি তাহলে মোট কত টাকার বই বিক্রি করলেন সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা খতে অ্যান্সার করি, খতে অ্যান্সার করলে আমরা নিচে নিচে লিখে আমরা সংখ্যাগুলো যোগ করলে এই তৃতীয় দিন এবং চতুর্থ দিনে মোট কত টাকার বই বিক্রি হয়েছে সেটা বের হয়ে যাবে। তাইলে আমরা লিখি এই মাহমুদ, মাহমুদ তৃতীয় দিন বই বিক্রি করেন, বিক্রি করেন কত টাকার বই আমাদের, এই 7654 টাকার বই, 7000, একটু সংখ্যাগুলো দূরে লিখবো কেননা পরবর্তীতে তো লাইনে জায়গা নেওয়া হতে পারে, 7654। আমরা সংখ্যাগুলো জোরে জোরে পড়বো, আমরা উচ্চারণে সমস্যা হবে না, এত টাকার বই, টাকার বই বিক্রি করেন। এবং চতুর্থ দিনে মাহমুদ, চতুর্থ দিনে, চতুর্থ দিনে বিক্রি করেন কত টাকার বই আমাদের, 9875 টাকার, 9875 টাকার বই বিক্রি করেন। তাহলে এই দুই দিনে মোট কত টাকার বই বিক্রি করেন মাহমুদ, তাহলে এটা কি হবে আমাদের, যোগ হবে। তাহলে দুই দিনে বই বিক্রি করেন মাহমুদ, মাহমুদ এই মোট বই বিক্রি করেন কত টাকার আমাদের, এই আমরা যদি অঙ্কগুলি যোগ করি, আমরা একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানীয় অঙ্ক যোগ করব, তাহলে আমরা এখানে এই চারের সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে কত আসে, নয়, চার দুগুণে আট, আর হাতে এক হচ্ছে আমাদের নয়, চার দুগুণে আট, আরও পাঁচ বেশি, এক পাঁচ নয়। এরপর আমরা যোগ করব দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে পাঁচ, এখানে সাত, আমরা যদি পাঁচ দুগুণে দশ, আরও দুই বেশি, অর্থাৎ কত, বারো, অর্থাৎ সাত পাঁচ বারো, আমরা হাতের করে গুণে দেখতে পারি এরকম, বারো বারো দুই, হাতের হলো কত, এক, এক আমরা শতক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব। তাহলে শতক স্থানীয় অঙ্ক যোগ করলে আমরা আটে আর ছয় কত আসে, চোদ্দ, চোদ্দোর সাথে আরও এক যোগ করলে আমরা পাই পনেরো, আমরা পাই কত, পনেরো। তাইলে এই পনেরো পাঁচ, হাতে রইল কত, এক, এই এক। তাহলে এই এক যদি আমরা যোগ করি শতক স্থানীয় হাজারের হাজারের অঙ্কের সাথে, নয় আর সাতে, আমরা নয়ের থেকে যে সাতের থেকে যদি আমরা এক নয়ের সাথে যোগ করি তাহলে দশ হয়ে যায়, আর সাত হয়ে যায় ছয়, ষোলো, ষোলো আর একে সতেরো। তাইলে এখানে হবে আমাদের সতেরো, এই সতেরো, এই সতেরো।
তাহলে 17,529 টাকার বই, এত টাকার বই মাহমুদ বিক্রি করেন। তাহলে আমরা সংখ্যাগুলো জোরে জোরে পড়বো এবং লিখব। এরপরে আমরা যদি অ্যান্সার করি, আমাদেরকে চতুর্থ গতে অ্যান্সার করতে বলেছে, যেটা যে প্রথম তিন দিনে, তিন দিনের মোট কত টাকার বই বিক্রি করেন, প্রথম তিন দিনে কত টাকার বই। আমরা প্রথম দিনের যে পরিমাণ, এই প্রথম দিনে বিক্রি করেন যেটা, দ্বিতীয় দিনে যেটা, তৃতীয় দিনে, এই তিন দিনে, প্রথম তিন দিনে যোগ করলে, নিচে নিচে যোগ করলে আমরা এই মোট কত টাকার বই বিক্রি করেন সেটাই পেয়ে যাবে। তাহলে আমরা গত অ্যান্সার করি, গত অ্যান্সার করলে পাই মাহমুদ প্রথম দিনে বই বিক্রি করেন, প্রথম দিন, দ্বিতীয় দিনে বিক্রি করেন, আমাদের এই সংখ্যাটা কত, আমরা একক দশক শতক, 4,567 টাকার বই, 4,567 টাকার বই। তারপরে তৃতীয় দিন, মোট তিন দিনের কথা বলেছে, প্রথম তিন দিনে, তাইলে তৃতীয় দিনে বিক্রি করেন কত হাজার টাকার বই, এই 7,654 টাকা, 7,654 টাকার বই বিক্রি করেন। তাহলে মোট তিন দিনে মোট বই বিক্রি করেন কি হবে, আমাদের যোগ হবে, যেটা প্রশ্নে আমাদের আছে, তিন দিনে মোট বই বিক্রি করেন, তিন দিনে বিক্রি এত টাকা আমরা যোগ করব নিচে নিচে। আমরা এখানে যোগ করি, তাহলে আমরা যদি যোগ করি, আমরা এই একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানীয় অঙ্ক যোগ করব, তাহলে এই 7 আর 4 কত আসে, 11, 11 আর 4 আসে 15, 15 আর 5 হাতে রইল কত, 1, এই 1 আমরা এখানে যোগ করলাম, তাহলে 7 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 5 15, হাতে রইল কত, 1, এই 1 আমরা সত্যক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব, 2 আর 1 3, আর 5 আর 6 8, 8 আর 6 কত, 14, 14 4, হাতে রইল 1, 1000 অঙ্কের সাথে যোগ করব, হাতের 1 1 2, 2 আর 6 6, আর 6 আর 7 আমরা পাই 13। তাহলে এই 13,455 টাকার বই বিক্রি করেন, বই তিনি মোট তিন দিনে বিক্রি করেন টাকার বই, এটা এই বই বিক্রি করে। তারপরে আমাদেরকে যেটা বলা হয়েছে, গতে যেটা বলেছি, চার দিনে মোট কত টাকার বই বিক্রি করে, আমরা তিন দিনের বই বিক্রি হয়ে গেছে 13,455 টাকার, তাহলে এটার সাথে আমরা চতুর্থ দিনের বইয়ের টাকা যদি যোগ দিয়ে দিই, তাহলে চার দিনে মোট কত টাকার বই বিক্রি হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা পাই, আমরা গতে অ্যান্সার করি, তাহলে মাহমুদ বা প্রথম তিন দিনে, মাহমুদ প্রথম তিন দিনে আমরা লিখি, মাহমুদ প্রথম, এই প্রথম তিন দিনে মোট বই বিক্রি করেন, প্রথম তিন দিনে, তিন দিন আমরা এখানে যেটা পেয়েছিলাম, তিন দিনে মোট বই বিক্রি করেন হয়েছিল কত টাকা, এই 13,455 টাকার বই। তাহলে চতুর্থ দিনে আমরা যদি লিখি, তাহলে চতুর্থ দিনে বই বিক্রি হয়েছিল কত টাকার, আমরা চতুর্থ দিনে দেখি প্রশ্নে দেওয়া আছে যেটা, 9,875 টাকার। তাহলে আমরা লিখি চতুর্থ দিনে, তো দিনে বিক্রি হয়েছিল আমরা এই 9,000, আমরা হাজারের নিচে হাজার লিখবো, একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানীয় লিখবো, তাহলে আমাদের যোগ করতে হবে সুবিধা হবে 9,875 টাকার বই বিক্রি হয়েছিল। তাহলে আমরা এইগুলো এখন কী করবো, নিচে নিচে যোগ করব। তাহলে আমরা চার দিনে এখানে লাগবে কত, মোট বিক্রি হয়েছিল চার দিনে, তাহলে মোট বিক্রি হয়েছিল, বিক্রি হয়েছিল, হয়েছিল আমরা লিখি, তাহলে সমান হবে কি হবে, যোগ হবে। তাহলে আমরা যোগ করে ফেলি, তাহলে আমরা যোগ করি, এই 5 আর 5 যোগ করলে কত আসে, 10, 10 আর 0, হাতে রইল 1, এই 1 আমরা দশ স্থানের সাথে যোগ করি, 5 আর 1 6, 6 6 12, আর 1
13 হাতের 13 আমরা 7 7 কে 21 ধরি এরকম 13 হাতের হলো কত 1 1 আমরা শতকস্থানীয় অঙ্কের সাথে যোগ করব তাহলে পাই আমরা এই 7 ফাসে সাইডে রেখে 5 আর 8 5 13 13 3 হাতের হলো কত 1 1 আমরা হাজারের অঙ্কের সাথে যোগ করব তাহলে এই এখানে হাজার তাহলে সাইডে 3 এর রেখে 4 সাইডে আর 9 হচ্ছে 13 13 3 হাতের হলো কত 1 এই 1 আমরা ওজুত ওজুতের ঘরে সাজু করলাম তাহলে এখানে আসে কত 2 এত টাকার বই তাহলে আমরা যদি কমা দিই 3 অঙ্কের পর কমা দিই তাহলে 23,330 টাকার বই এত টাকার বই চার দিনে মোট এত টাকার বই বিক্রি করেছিলেন